প্রতি বছরই একেবারে রুটিন করে ডেঙ্গুর আক্রমণ অবধারিত, বিশেষ করে আমাদের দেশে এবং বিশেষ করে তার মধ্যেও আমাদের রাজ্যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে ডেঙ্গুর আক্রমণ যেন একেবারে মা দুর্গার আগমনের মতোই ফি বছর রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই সরকার নানান ঘোষণা করেন, নানান প্রচার করেন, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট অনেক কিছু করেন, কিন্তু তারপরেও সেই ব্যাপার একই। প্রতি বছর প্রচুর মানুষ ডেঙ্গুর আক্রমণে মারা যান এবং মানুষের তরফেও অনেক উদাসীনতার পরিচয় আমরা পাই। সেই সব নিয়ে আজকে আমার ভিডিও। এতদিনে আপনারা ডেঙ্গু সংক্রান্ত অনেক খবরাখবর, অনেক প্রিভেনশনের উপায়, তার সারানোর উপায় অনেক কিছুই জেনে গেছেন সরকারের নানান প্রচার মারফত, নানান লেখালেখি, নানান ভিডিও মারফত। তো সেই জন্য আমি সেইগুলো জাস্ট একবার ঝালিয়ে নিয়ে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর কী কী আলাদা ঝুঁকি থাকতে পারে, কেন থাকতে পারে এবং শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর কী কী আলাদা জটিলতা হতে পারে, শিশুরা কেন ডেঙ্গুর আক্রমণে বেশি রিস্ক তাদের, এইসব নিয়েই আজকের ভিডিও। ভিডিওটা পুরোটা দেখুন। ও হ্যাঁ, নমস্কার, আমি ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী, উলুবেড়িয়ার একজন শিশু রোগ বিশেষজ্ঞ। আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই দেখেন, অনেক সাবস্ক্রাইবারও আছেন, ডক্টর দিব্যেন্দু চাইল উলুবেড়িয়া। ডেঙ্গু একটি ভাইরাসের আক্রমণ, তার নাম ডেঙ্গু ভাইরাস। চারটি সাবটাইপে ডেঙ্গু হতে পারে এবং গোটা দুনিয়ায় যে প্রায় 4.5 বিলিয়ন মানুষ বাস করেন তাদের মধ্যে 50% ডেঙ্গু প্রবণ এলাকায় বাস করেন এবং সেখানে ডেঙ্গু হতে পারে। কিছু কিছু ডেভেলপড কান্ট্রিতেও ডেঙ্গু হয়, আমেরিকার বেশ কিছু স্টেটে ডেঙ্গু হওয়ার খবর পাওয়া যায়। তা এই ভাইরাসটি মানুষের শরীরে ঢোকে কী করে আপনারা অলরেডি জানেন, মশাবাহিত রোগ, এইডিস মশা, যাকে অনেক সময় টাইগার মসকুইটো বলা হয়, গায়ে ডোরা ডোরা দাগ থাকার জন্য। সে এইডিস মসকুইটোর কামড়ে এই ভাইরাসটি একজনের থেকে আরেকজনের রক্তে ঢোকে এবং সেখানে এই ভাইরাসটি তার রোগটি প্রকাশ করে। ডেঙ্গু রোগের তিনটি স্টেজ, প্রথমেই আসবে জ্বর এবং একটি ভাইরাস জনিত রোগের যা যা লক্ষণ সম্ভব, যেমন গা হাত পা ব্যথা, জ্বর, চোখ লাল হওয়া, ফ্লু এর মতো সিমটম, সেগুলোই প্রাথমিক লক্ষণ, সেটাকে বলা হয় ফেব্রাইল স্টেজ। শুধু তফাত একটাই যে ডেঙ্গুর জ্বর অনেক বেশি হতে পারে, বিশেষ করে শিশুদের 103-104 ডিগ্রি ফারেনহাইট অবধি হতেই পারে। এই এই স্টেপটি থাকে হচ্ছে 2-3 দিন জ্বর থাকে, কারো কারো ক্ষেত্রে 5 দিন। তারপরের স্টেপটি অ্যাফেব্রাইল, মানে সেখানে জ্বর থাকবে না, কিন্তু সেইটি বলা হয় ডেঙ্গুর ক্রিটিক্যাল বা সিভিয়ার স্টেজ, মারাত্মক স্টেজ। এই স্টেজেই যাদের ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার প্রবণতা আছে বা হচ্ছে তাদের কিন্তু এই স্টেজটি বেশি জরুরি, মানে যখন জ্বরটা কমে গেল, ধরুন আমার গতকাল কি আমার বাচ্চার গতকাল কি গত পরশু থেকে আর জ্বর নেই, কিন্তু সেই সময়টায় বোধহয় প্রথম যে ফেব্রুয়ারি স্টেজ তার থেকেও বেশি রকমের খেয়াল রাখতে হবে, কারণ এই সময়টায় কিন্তু ডিজিজটা সাধারণ থেকে জটিল, সিম্পল টু কমপ্লিকেটেড হতে পারে এই সময়টাই। এবং কী কী লক্ষণ দেখলে আপনি মনে করবেন যে আপনার শিশু সাধারণ থেকে জটিল ডেঙ্গুর ক্রিটিক্যাল বা সিভিয়ার স্টেজ? সবচেয়ে আগে হচ্ছে ভমিটিং, যদি বাচ্চার বারবার বমি হতে থাকে, যদি বাচ্চার ডায়রিয়া শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়, যদি তার ইউরিন আউটপুট কমতে থাকে, তাহলে সেগুলো হচ্ছে কমপ্লিকেশনের লক্ষণের শুরু। এবং ডেঙ্গুতে যে বাড়াবাড়িগুলো হয় তার অনেকগুলোই হয় এই দ্বিতীয় স্টেজে, মানে অ্যাফেব্রাইল স্টেজে, মনিটরিং ঠিক মতো না করলে বা একটু ঢিলেমি দিলে। ডেঙ্গুতে যে ভাইরাস, সেই ভাইরাসটি বিশেষ করে রক্তকণিকার উপরে কাজ করে, হিমাটোলজি স্পেকট্রামের উপর কাজ করে, সেখানে প্লেটলেট কমে যায় অনেক। প্লেটলেট আমাদের শরীরের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই প্লেটলেট কমে যাওয়ার কারণে অটোমেটিক রক্তক্ষরণ হতে পারে। আবার বলে দিই, এটা কিন্তু প্রথম ডেঙ্গুর যে ফেব্রুয়ারি স্টেজ, যাতে যে র্যাশ বেরোতে পারে লাল লাল, সেটার সঙ্গে কিন্তু এই যে পরের প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণ চামড়ার নিচে, সেটা কিন্তু আলাদা। এবং সেই সঙ্গে বাচ্চার নানান রকম ব্লিডিং থাকতে পারে নানান জায়গা থেকে, তার মুখের ভেতরে, মাড়িতে, দাঁতে ব্লিডিং হতে পারে, তার পটির সঙ্গে রক্ত বেরোতে পারে, ইউরিনে ব্লাড আসতে পারে। এগুলো হলো একেবারে কমপ্লিকেশনের সাইন। এরকম হলে একেবারেই আর ফেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বড় হসপিটালে বা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করতে হবে। জ্বরটা অনেক সময় কমে গিয়ে, তো বললাম এই কমপ্লিকেশনগুলো শুরু হয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু জ্বরটাই কমতে নর্মালের থেকে অনেক বেশি টাইম লাগে। ধরুন 7 দিন ধরে জ্বর চলছে, ওই রকম হাই ফিভার, সঙ্গেই কমপ্লিকেশনগুলো হচ্ছে, এগুলো আরও বেশি চিন্তার কারণ।
যাদের এই কমপ্লিকেশনটা হচ্ছে না এগুলো, বা জ্বর কমে যাওয়ার পরে স্লোলি ইম্প্রুভ করছে, তাহলে কিন্তু কমপ্লিকেশন হওয়ার চান্স সেই মানুষটির শরীরে কি সেই বাচ্চাটির শরীরে তার চান্স কম। আমি গত 5 বছর ধরে চেষ্টা করেছি এই ধরনের শিশুদের বেড়ে ওঠা, শিশুদের কমন যে হেলথ প্রবলেম বা যে ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে আই ক্যান গ্রো অ্যান্ড আই ক্যান গেট এ বিট অফ বুস্টিং অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে ফেব্রাইল স্টেট প্রথম বললাম, দ্বিতীয় এফেব্রাইল বা সিভিয়ার বা কমপ্লিকেশনের স্টেপ, এবং তৃতীয় স্টেজ হচ্ছে কনভালেসেন্ট বা রিকভারি স্টেজ। এই সময় শিশু যে বা ডেঙ্গু আক্রান্ত মানুষটি রিকভার করবে আস্তে আস্তে, এবং তার কোনো সিমটমই আর থাকবে না, তার শরীরেরও কোনো পারমানেন্ট ড্যামেজ বা পারমানেন্ট ক্ষতি বা কমপ্লিকেশনের চান্স থাকবে না। তা সাপোর্ট কীভাবে করা হয়, শুরুতে ফ্লু হলে যেরকম করা হয়, একটি বাচ্চাকে প্রয়োজনীয় প্যারাসিটামল গোছের ওষুধ দিয়ে জ্বর কমিয়ে রাখা, তারপরে তার ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা, পুষ্টিকর খাবার দেওয়া, রেস্টে রাখা, তার যদি সে যদি খুব বিরক্ত হয় প্রতি দিন প্রতি বেলায় সেটাকে খেয়াল রাখা, তার ইরিটেবিলিটি লেভেল বাড়ছে কিনা, এবং অলওয়েজ এটা মাথায় রাখা যে সম্ভাব্য কমপ্লিকেশন স্টেজের পরে কয়েকদিন, কাজে সেইটার কথা প্রতি মুহূর্তে মাথায় রাখতে হবে, প্রয়োজনে যোগাযোগ করতে হবে ডাক্তারবাবুদের সঙ্গে, ডাক্তারবাবুর কাছে বা হাসপাতালে নিয়ে যান, রক্ত পরীক্ষা করান, একাধিক টেস্ট হচ্ছে ডেঙ্গুর, সেগুলো সবের মধ্যে আমি যাচ্ছি না, ওগুলো পুরো ডাক্তারই, কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করুন কমপ্লিট ব্লাড কাউন্ট করানোর জন্য, যাতে শুরু থেকে প্লেটলেটের কনসেন্ট্রেশন, প্লেটলেটের কতটা রয়েছে তার শরীরে, কমছে কি না সেটার মনিটরিং করা যায়। এবারে বলি যে ডেঙ্গুর প্রতিষেধক বা প্রিভেনশনের উপায়, মশার কামড় থেকে বাঁচানোটাই সবচেয়ে এফেক্টিভ প্রতিষেধক বা এফেক্টিভ প্রিভেনশনের উপায়। ডেঙ্গু যেহেতু ভাইরাল ডিজিজ, এর কোনো স্পেসিফিক ওষুধ কিছু নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেগুলো বললাম, শিশুকে প্যারাসিটামল দেওয়া, পর্যাপ্ত ফ্লুইড ব্যালেন্স যেন ঠিক থাকে, নিউট্রিশন দেওয়া, খেয়াল রাখা, মনিটরিং করা, এগুলোই হচ্ছে এর কিউরেটিভ স্টেপ রাদার। আর প্রিভেন্টিভ স্টেপ হলো মশার কামড় থেকে শিশু বা মানুষটিকে আটকানো, সেটা আমাদের মতো দেশের সবচেয়ে ভালো উপায় হচ্ছে মশারির মধ্যে শোয়ানো। খুব যদি ছোট শিশু হয় তাহলে তাকে 24 ঘন্টাই মশারির মধ্যে রাখতে হবে, কারণ ডেঙ্গুর যে মশা এডিস মশা তারা কিন্তু মোস্টলি সকালবেলা মানে ভোরবেলা এবং গধূলি, ডাস্ক অ্যান্ড ডন ডিজিজ বলা হয় ডেঙ্গুকে, তো সেই দুটোর সময় ডেঙ্গুর মশা বেশি কামড়ায়, বেশি আক্রমণ করে মানুষকে। অন্যান্য মশারা জেনারেলি ডার্কনেস বা অন্ধকারের সময় কামড়ায়, কিন্তু ডেঙ্গুর এইডিস মশা ভোরবেলা আলো ফোটার পরেও বা দিনের বেলাও কিন্তু বাড়িতে যদি থেকে যায় ঘরের ভেতর এনক্লোজ জায়গায়, তাহলে সে কিন্তু কামড়াতে পারে। কাজেই ছোট শিশু হলে দিনের বেলাও তাকে মশারির মধ্যে রাখুন। স্কুলের শিশু তাদের ফুল স্লিভ জামা পরানো, ফুল প্যান্ট পরানো, মসকুইটো রিপেলেন্ট ডিট দেওয়া, মসকুইটো রিপেলেন্ট যদি লাগানোর পসিবিলিটি থাকে, চান্স থাকে, তাহলে সেটা লাগিয়ে তাকে বার করতে হবে। আজকাল মসকুইটো রিপেলেন্ট প্যাচ পাওয়া যায়, যেটা জামাতে বা হাতে ব্যান্ড পাওয়া যায়, সেগুলো বেঁধে দিলেও অনেকটা আটকানো যায়। মশার যে ধূপ বা যে আমরা ভেপোরাইজড অয়েল ইউজ করি সেগুলো কিন্তু শিশুদের পক্ষে ক্ষতিকারক। বাড়িতে যেটা সবাই জানেন, যেটা নিয়ে সরকারের সবচেয়ে বড় প্রচার বা পোস্টার বা হোর্ডিং থাকে, যে জমা জল থেকে এইডিস মশাগুলো জন্মায়, তাদের লার্ভা লার্ভা ওখানে বড় হয়, তারা ওখানেই ডিম পারে, কাজে জমা জল টায়ার পড়ে থাকছে, ফুলের টপ পড়ে আছে অব্যবহৃত, কি কোনো কন্টেনার পড়ে আছে, সেগুলো কিন্তু সরাতে হবে, সেগুলো ফেলে দিতে হবে। তার ফলে স্ট্যাগন্যান্ট কালেক্টেড ওয়াটার ইন ডিফারেন্ট কন্টেনার, সেগুলো কিন্তু সরাতে হবে, সেগুলো ফেলে দিতে হবে। শিশুরা আমরা জানি তাদের ইমিউনিটি, তাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা সেটা ইম্যাচিওর থাকে। একটি অ্যাডাল্ট মানুষ যেভাবে যে কোনো বাইরের একটি ভাইরাল কি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেভাবে তার নিজের শরীর সেটা আটকাবে, সেটা শিশুরা পারবে না। তাই যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রকোপ শিশুদের ক্ষেত্রে বেশি হতে পারে, সব মিলিয়ে তাদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আরও বেশি। কোনো ছোট শিশুর মা যদি থাকেন, তিনি তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, ব্রেস্ট ফিড করাচ্ছেন, তাহলে সেই ভদ্রমহিলা যদি ডেঙ্গু ডায়াগনোসড ডেঙ্গু হয়, তাহলেও কিন্তু বুকের দুধ খাওয়ানোতে কোনো বারণ নেই। ডেঙ্গু রোগের কোনো ভ্যাকসিন নেই, কাজকর্ম চলছে, হয়তো ওদিকেও কোনো সদুত্তর মিলবে। এই হলো মোটামুটি ডেঙ্গু নিয়ে ছোট্ট ভিডিও, শিশুদের জন্য আলাদা করে ডেঙ্গুর রিস্ক নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমার চ্যানেলটি বাড়বে এবং আমিও কিছুটা বুস্ট, কিছুটা উৎসাহ পাবো।
আমার চ্যানেল দেখতে থাকুন। যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পুরোনোটা করবেন না, তাহলে সাবস্ক্রাইব কাউন্ট উল্টে কমতে থাকে। শিশুকে সুস্থ রাখুন, নিজেরাও সুস্থ থাকুন, আর প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন ভায়া মাই ওয়েবসাইট অথবা ইউটিউবের এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে। নমস্কার।